বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে আরও একটা সুইস রোল কেক শেয়ার করছি। আর আজকের সুইস রোল কেকটা আমি অবশ্যই উইদাউট ওভেন চুলায় বেক করব, এবং চকলেট সুইস রোল কেক। আর সেই সাথে কিভাবে তোমরা পারফেক্টলি কেকটা তৈরি করতে পারো এবং দারুণ সফট হবে কেকটা, এবং সেই সাথে ক্রিমটাও কিন্তু অনেক অনেক দেখতে ভালো লাগছে। চকলেট ক্রিমই আমি ব্যবহার করেছি। তো চলো দেখি আজকের এই সুইস রোল কেকটা আমি কিভাবে তৈরি করছি, এবং দারুণ একটা পারফেক্ট এবং সফট কেক কিভাবে তোমরা সহজেই এবং অল্প উপকরণে অল্প খরচে বাসায় তৈরি করতে পারবে, এবং নিজেরা এর যে মজাটা সেটাও নিতে পারবে। এবং বাচ্চারা কিন্তু অনেক উৎসাহী হয় এই কেক খেতে। তো চলো দেখি কিভাবে তৈরি করছি, এবং দারুণ কিছু টিপস সহ, যাতে তোমাদের কেকগুলো পারফেক্ট হয়, কোনো ভুল না হয়, কেক যাতে ভেঙে না যায়, এবং খুবই অল্প উপকরণে এবং মাত্র 2টা ডিম দিয়ে আমি কেকটা তৈরি করেছি। চলো দেখি কিভাবে তৈরি করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং পারফেক্টলি কিছু প্রথমে আমাদের লাগছে 2টা ডিমের সাদা অংশ, আমি আলাদা করে নিয়েছি। আর আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করছি, তবে তোমরা সেম প্রসেস হ্যান্ড বিটারের সাহায্যেও কিন্তু করতে পারো। শুধুমাত্র কি হবে, আমরা যে ইলেকট্রিক বিটার ব্যবহার করছি, ইলেকট্রিক বিটার ব্যবহার করলে কাজটা খুবই তাড়াতাড়ি হয়। আগে আমরা ডিমের সাদা অংশের ফোমটা তৈরি করে নিলাম। এবার এর মধ্যে আমি এরকম ছোটো বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর একটু বিট করে নিচ্ছি। বিট করে নেওয়ার পরে আমরা যে এখানে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছি সেটা দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি ফ্লেভারে একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা এজন্য দিচ্ছি, চকলেট ফ্লেভারটা আমি কোকো পাউডার যেটা ব্যবহার করব, আমার কোকো পাউডারটা কিন্তু অলরেডি ফ্লেভার দেওয়া, তবু আমি একটু ভ্যানিলা এসেন্স দেব যাতে করে ফ্লেভারটা সুন্দর আসে। আর এখানে দিয়ে দিলাম যতটুকু চিনি, তার অর্ধেক তেল দিয়ে দিয়েছি, তবে তেল বাদেও কিন্তু কেকটা কিন্তু অনেক সুন্দর হয়। তেলটা বাদেও তোমরা কিন্তু করতে পারো, তবে আমি অল্প পরিমাণে দিলাম। আর যতটুকু চিনি ততটুকু আমি ময়দা ব্যবহার করছি, তবে এর থেকে কম ময়দা দিলেও কিন্তু কেকটা আরও ভালো হবে। তো এখানে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি তোমরা আসলে যেরকম কালার চাও অল্প দিয়ে আগে মিশিয়ে দেখবে যে কীরকম হচ্ছে, হালকা না ডিপ, তারপর যদি আরেকটু ডিপ কালার চাও তাহলে আরেকটু দিতে পারো। এর জন্য কোকো পাউডারের কিন্তু কোনো পরিমাপ নেই। আর এগুলো মিশ্রণ দেওয়ার পর কিন্তু শুধুমাত্র মিশিয়ে নিতে হবে ভালোভাবে, আর কোনো কাজ করতে হবে না। আমরা অল্প অল্প করে সব ময়দাটুকু দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে পাত্রে কেকটা বেক করব সেই পাত্রে অয়েল ব্রাশ করে নেব, আর নিচে আমি একটা পেপার বসিয়ে দিয়েছি। এবার আমরা কেকের ব্যাটারটা পুরো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমরা চুলাই, যেহেতু উইদাউট ওভেন বেক করছি, আর ডাইরেক্ট আমি যেহেতু প্যানে বেক করছি না, ডাইরেক্ট প্যানে বেক করলে কিন্তু সময়টা আরও কম লাগে, তবে আমি আজকে এরকম একটি চৌকা মোল্ডে কেকটা তৈরি করব। আর আজকের কেকটা এজন্য আমি চৌকা মোল্ডে তৈরি করছি যাতে করে সাইড থেকে কেটে যে আমরা বাদ দিই সেটা যাতে বাদ না দেওয়া লাগে। তো এবার আমরা ঠিক একই প্রসেসে নিচে বালু দিয়ে তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে, অলরেডি কিন্তু আমি 10 মিনিট আগে ফ্রি হিট করে নিয়েছি, আর এবার আমি পাত্রটা বসিয়ে ঢাকনাটা এয়ার টাইট করে ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পরে দেখো আমাদের কেকটা পারফেক্টলি বেক হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে কিন্তু গরম গরম অবস্থাতেই কেকটাকে রোল করতে হবে, তার কারণ গরম অবস্থাতে কেকটা রোল না করলে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু কেকটা ভেঙে যায় আর রোল করতে অসুবিধা হয় এই জন্য। তো এবার আমি একটু চাকুর সাহায্যে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি, আর আমি একটা পেপার নিয়েছি, এই পেপারের উপরে আমরা নিব যাতে করে আমরা ভালোভাবে রোল করতে পারি। আমি শুধু যে খাতার কাগজ সেটা নিয়েছি, তোমরা মন চাইলে কিন্তু অয়েল পেপার যদি ঘরে থাকে অয়েল পেপারটা ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে আমাদের কেকের যে নিচের অংশ সেটা কিন্তু অনেক সুন্দর থাকে, নষ্ট হয়ে যায় না। দেখো এই যে আমাদের কেকের উপরটা কিন্তু অনেক সুন্দর রয়েছে, আর যেটাতে আমরা ক্রিম দেব সেই পাটটা কিন্তু ভিতরে রাখতে হবে। সেই পাটটা ভিতরে রেখে তারপর আমি এভাবে রোল করে নিচ্ছি। দেখো গরম অবস্থাতে কিন্তু রোল করতে অনেক সুবিধা হয়, রোলটাও ইজি হয়ে গেল। এবার এভাবে আমি কিছু ঠান্ডা হওয়া পর্যন্ত ফ্রিজে রেখে দিচ্ছি। তো ফ্রিজ থেকে বের করার পরে দেখো আমাদের কেকটা কিন্তু একদম সুন্দর, যে আমরা গোল শেপ করেছি শেপটা সুন্দর আছে। আর একটু কাজটা সাবধানে করতে হবে যাতে করে কেক ভেঙে না যায়। আর কেকের বডিটা দেখো অনেক সুন্দর কিন্তু মোটা হয়েছে আর পারফেক্টলি হয়েছে। এবার আমরা চকলেট ক্রিম আমি আজকে ব্যবহার করব,
সাদা ক্রিমটাও তোমরা মন চাইলে দিতে পারো। চকলেট কেকের মধ্যে সাদা ক্রিমটা আরও দারুণ ফোটে, মানে দেখতে অনেক সুন্দর লাগে। তবে আমি আজকে চকলেট ক্রিমটাই দিচ্ছি। আর আমি অবশ্যই কিন্তু ক্রিম সবসময় বাটার ক্রিমই ব্যবহার করি, এজন্য এটা কিন্তু বাটার ক্রিম, বাটার ক্রিমের টেস্টে সব থেকে বেশি হয়। তো এবার আমরা ক্রিমটা লাগানোর পরে আবার রোল করে তারপর আমরা ফ্রিজে আবার রেখে দেব 20-30 মিনিটের জন্য, যাতে করে ভেতরের যে ক্রিমটা সেটা সেট হয়ে যেতে পারে। তো এবার আমরা আবার রোল করে নিচ্ছি। আবার রোল করে, যেহেতু আমাদের কেকের সাইজটা ছোট এজন্য কিন্তু খুব বেশি রোল হবে না, মানে খুব বেশি যে লেয়ার হবে রোলের সেটা কিন্তু হবে না, তার কারণ আমাদের কেকটা যেহেতু ছোট এজন্য কিন্তু আমাদের রোল খুব বেশি হয়নি, গোলটা খুব বেশি হয়নি, অল্প হয়েছে। তো আর যদি কেকের যে সাইজটা সেটা যদি বড় হয়, মানে আমি যে স্কোয়ার শেপের পাত্রটা নিয়েছি সেটা যদি আরেকটু সাইজে বড় হতো তাহলে রোলের যে স্টেপগুলো একটা দুইটা হতো। তো যেহেতু ছোট কেক এজন্য কিন্তু স্টেপটা খুব বেশি হয়নি, শুধুমাত্র একটু মোড়ানোর মতো হয়েছে। তো এবার দেখো, আমি কিন্তু খুবই সহজ স্টেপে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কীভাবে বাসায় তৈরি করতে পারো এই ধরনের মজার একটা সফট সুইস রোল কেক। তো আশা করি আজকের এই রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগলো, আর তোমরা এভাবে ঘরে তৈরি করতে পারো। আর খুবই আমি নেক্সটে আরও সুইস রোলের কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো আশা করি তোমাদের সকলের ভালো লাগলো, তোমরা সকলে ভালো থাকো।